মিডিয়া ভয়েসমেলে স্বাগত। চিনয়নের অভিনেত্রী শ্রুতি দাস আগামী বছর নিয়ে কি ভাবছেন তা জানালেন। 2020-এর মার্চ মাসে আমার টেলি ক্যারিয়ারের এক বছর পূর্ণ হবে। যাত্রাটা যদিও শুরু হয় ফেব্রুয়ারি মাসে, তবু যেহেতু চিনয়নের টেলিকাস্ট শুরু হয় 4 মার্চ, তাই ওই দিনটাকেই আমি আমার জীবনের লাকি ডে মনে করি। ওই দিন বাবা মা কাছের মানুষদের নিয়ে দারুণ করে কাটাতে চাই। যারা সবসময় আমার পাশে থাকে তাদের নিয়ে মেতে থাকবো ওই দিন। আমি চাই আগামী বছরে চিনয়নে আরো সাফল্য পাক। যদি এক বছর পর গল্প বলা শেষও হয়ে যায়, তবু যেন দর্শকের মনে এতটুকু একঘেয়েমি কাজ না করে। শেষ দিনে মানুষের যেন নয়নের জন্য, দীপ্তর জন্য, রঙ্গনার জন্য মন খারাপ হয়। আগামী বছরে নতুন কিছু প্ল্যান তো নিশ্চয়ই করবো, আশা রাখবো আরো অনেক কাজ পাবো। তবে এবার নাচটায় একটু মন দিতে হবে, ওটা অনেক দিন করা হচ্ছে না। ইচ্ছা আছে প্রখ্য কলমের সার্বনিকদার কাছে নাচে আবার জয়েন করবো। আগামী বছরে আমি ভীষণ ভাবে একটা ভালো সম্পর্কে যেতে চাই, যেটা চিরস্থায়ী হবে। সহজ কথায় আমি সেটেল হতে চাই, আর চাই বাবা মাকে ভালো রাখতে। অনেক কষ্ট করে ওরা আমাকে মানুষ করেছেন, সকলের বাবা মা সেটাই করেন জানি। তবে কষ্টের অনেক রং আমি দেখে নিয়েছি আমার 22 বছরে। থাক সে কথা, যা হবে ভালোই হবে, চাই সবকিছু খুব খুব ভালো হোক। বাঙালির 12 মাসে 13 প্রাবণ, আগামী বছরে যতগুলো ফেস্টি আছে তা সবকটা জমিয়ে এনজয় করতে চাই। এইসব চাই, এর মাঝে আরো কিছু চাই যা সকলের স্বার্থে। আগামী বছরে ক্রাইম কমুক সেটা চাই। আমরা সকলেই যেন সুস্থ আর সুরক্ষিত থাকি, সেটা প্রার্থনা করি সব সময়। নিদারুণ দুর্যোগমান অবস্থার মধ্যে দিন কাটাচ্ছি আমরা, অপরাধ দিন দিন বাড়ছে, আমরা কেউ সুরক্ষিত নই। বিকৃত মস্তিষ্কের মানুষের সংখ্যা বেড়েই চলছে, এর অস্তিত্বর প্রতিকার চাই। আগামী বছর যেন কোনো মেয়েকে নৃশংসতায় বলি হতে না হয়। দেশের একজন নাগরিক হিসেবে এতটুকু চাওয়া আমার মৌলিক অধিকারের মধ্যেই পড়ে বলে মনে করি। তাহলে দর্শক, চিনয়নের অভিনেত্রী শ্রুতি দাসের আগামী বছরের চাওয়া এবং ইচ্ছাগুলো জেনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার কাছে, প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন। বাংলা বিনোদন জগতের এই ধরনের তারকাদের নিয়ে প্রতিদিন নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এই ছিল আজকের আয়োজন, ধন্যবাদ সবাইকে।